শিক্ষার্থীরা এক্সট্রিমলি ছড়ে আমি আজকে ক্লাসটি দুবার করতে হবে, একটু বড় হয়ে যাবে, 30-35 মিনিট থেকে একটু 40 মিনিট মতো হয়ে যাবে, সেজন্য দুবার করে নিলাম। দুই খণ্ডে দেখবে আজকে লেকচারটি, তোমরা অবশ্যই দেখবা। আমরা পেয়েছিলাম যে এটার বিস্তৃতিতে কত কততম পদ, মধ্য পদ, কততম তিনতম পদ পেয়েছিলাম যে এক্স বর্জিত পদ। এখন যদি বলে এক্স বর্জিত পদের মান কত, তাহলে আমরা যে এক্স বর্জিত পদের মানটা যে পেয়েছি সেখানে আর এর মানটা বসিয়ে দিলে এক্স বর্জিত পদের মানটা আমরা পেয়ে যাব। ওকে, এখন দেখো 4c আর এর মান পেয়েছি কত, 2, হ্যাঁ এটা পেয়েছিলাম, আর -8 প্লাস তাহলে 8 - 1 হোল স্কয়ার, আর এর মানটা কত, 2 বসিয়ে দিলে এক্স বর্জিত পদের মানটা পেয়ে যাব। ওকে, এটা 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, আর এটা হবে 4 2 4 2 ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে কত থাকবে, 4 3 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল মান 2, আর এখানে 2 ফ্যাক্টরিয়াল থাকবে, যেটা কাটা টু দিয়ে ফোর টু কিন্তু কত, 6। আমরা এক্স বর্জিত পদের মানটা কত পেলাম, 6। এভাবে আমরা কোনো দ্বিপদী রাশি, হ্যাঁ, বিস্তৃতিতে এক্স বর্জিত পদ এবং এক্স বর্জিত পদের মান আশা করি বের করতে পারবো। তাহলে আমাদের জানতে হবে সাধারণ পদটা, সাধারণ পদের সাহায্যে আমরা সাধারণ পদ বের করে সেখানে এক্স এর যেই হিসেব করে এক্স এর যে ঘাটটা পাবো সেটা শূন্য করে এক্স কোন পদটি কততম পদটি এক্স বর্জিত সেটা বের করবো, সেখানে আর এর মান যেটা পাবো সেটা বসে একটু এক্স বর্জিত পদের মান বের পেয়ে যাব। আচ্ছা দেখো, এরপরে আমরা যে সমস্যাটি সমাধান করবো, 1 + x ফুল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে চতুর্থ ও পঞ্চম পদ সমান হলে এক্স এর মান কত, হ্যাঁ এক্স এর মান কত। ওকে, এখন দেখো চতুর্থ পঞ্চম পদ বের করতে বলে চাচ্ছে, চতুর্থ পদ আমরা এইমাত্র জেনেছি আর এর মান যদি 2 হয় সেটা তার মানে সেটা হলো তৃতীয় পদ, তিনতম পদ। চতুর্থ পদ বলতে তাহলে কি বুঝাবে, 3 + 1তম পদ, হ্যাঁ 3 + 1তম পদ, আর পঞ্চম পদ বলতে 4 + 1তম পদ। এটাকে ক্লিয়ার করে নিলাম। এখন এটা আমরা কিভাবে বের করবো, ওই যে r+1তম পদ বের করে দ্বিপদী এটার r+1তম পদ কত হবে, mcr, হ্যাঁ 1, এখানে a হলো 1 হোল টু দি পাওয়ার 8 - r, n - r, x হলো x টু দি পাওয়ার r। তাহলে আমরা এর সাহায্যে এই পদ 3 + 1তম পদ মানে চতুর্থ পদ এবং 4 + 1তম মানে পঞ্চম পদ বের করতে পারি। তাহলে কি হবে, চতুর্থ পদ আমাদের কি হবে, আমরা এখানে কি বসিয়ে দিলে, যদি এখানে যে কত বসিয়ে দিই, একবার 3 একবার আর এর জায়গায় চতুর্থ, এটা তো হবে 8c3 1 টু দি পাওয়ার 8 - 3 x টু দি পাওয়ার 3, আর এটা কত হবে 8c4 1 হলো 8 - 4 x টু দি পাওয়ার 4, তার মানে এটা হবে 1 এর পাওয়ার হবে 5, তার মানে এটা কত 1 ই হবে, তাহলে 8c3 x কিউব আর এটা হবে 8c4 x টু দি পাওয়ার 4। এখন আমাদের কি বলেছে, এই দুটি পদ পরস্পর সমান, কোন দুটি পদ, চতুর্থ পদ, চতুর্থ পদ মানে কত 3 + 1তম পদ, আর কোন পদ, পঞ্চম পদ, পঞ্চম পদ মানে কত 4 + 1তম পদ। চতুর্থ পদের মান পেয়েছি কত 8c3 x কিউব, আর পঞ্চম পদের মান পেয়েছি কত 8c4 x টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমরা লিখতে পারি দুটি পদ পরস্পর সমান, সেখান থেকে আমরা x এর মানটি পেয়ে যাব, hc3 x কিউব সমান সমান hc4 x টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারি hc3 hc4 ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 বাই x কিউব, তার মানে দেখো hc3 মানে উপরে আছে, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 8 - 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে আমরা লিখবো, গুণ দিয়ে এই টু উপরে হলে নিচে চলে আসবে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 - 4 ফ্যাক্টোরিয়াল, এখানে থাকবে কত শুধু x। ওকে, তাহলে দেখো 8 ফ্যাক্টোরিয়াল কাটা যায়, উপরে থাকবে কত 4 ফ্যাক্টোরিয়াল, হুম 4 ফ্যাক্টোরিয়াল মানে কত 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আর এটা মানে হলো ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, আবার এখানে 3 ফ্যাক্টোরিয়াল আছে, আর 8 - 3 মানে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা লিখতে পারি 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কাটা 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কাটা ইকুয়াল টু x, তার মানে x এর মান কত হলো, x ইকুয়াল হলো 4/5, x এর মান কত হলো 4/5, আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা কি খুব পাইলাম, চতুর্থ পদ পাইছিলাম 8c3 x কিউ, পঞ্চম পদ পেয়েছি 8c4 x টু দি পাওয়ার 4, হ্যাঁ তাহলে এই চতুর্থ পদ সমান পঞ্চম পদ, এটা আশা করি তোমরা বুঝবা, ঠিক আছে, এগুলো আমরা আগে আরো বলেছি হিসেবের কথা।
তাহলে তোমরা বুঝবে। আচ্ছা দেখো, তারপরে আমরা যেটি সমস্যার সমাধান করব, a বাই x প্লাস x হোল টু দ্য পাওয়ার 13 এর বিস্তৃতিতে সিক্সতম ও সেভেনতম পদের সহগ সমান হলে a সমান সমান ভাগ। এর আগের প্রশ্নটিতে বলেছিল সিক্স চতুর্থ পদ এবং পঞ্চম পদ সমান হলে, আর এখানে বলেছে ষষ্ঠ পদ এবং সপ্তম পদের সহগ সমান হলে, দুটার একটা হলো পদ আর একটা হলো সহগ। তো সহগ বললো কিন্তু পদটাকে আমাদের আলটিমেটলি বের করতে হবে, তাহলে আমরা আগের মতো সিক্সতম পদ মানে কত, ফাইভ প্লাস ওয়ানতম পদটা বের করে ফেলি। সাধারণ পদ আমরা লিখলাম না, তোমরা জানবা এন সি আর, এন কত থার্টিন, সি আর এর কত ফাইভ, এ এ এখানে এ বাই এক্স হোল টু দ্য পাওয়ার 13 মাইনাস কত ফাইভ, এক্স টু দ্য পাওয়ার এক্স হবে এক্স, এক্স টু দ্য পাওয়ার ফাইভ। ওকে, এখন দেখো এটাকে আমরা একটু হিসাব করি, 13 সি ফাইভ, আর এটাকে লিখতে পারি এ টু দ্য পাওয়ার 8 ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস 8 ইন্টু এক্স টু দ্য পাওয়ার ফাইভ। দেখো এটা মানে কি, এ বাই এক্সকে আমরা কী লিখতে পারি, এ ইন্টু এক্স ইনভার্স 1, এ বাই এক্স কে লিখতে পারি এ ইন্টু এ বাই এ ইন্টু এক্স ইনভার্স 1। তাহলে এ এ পাওয়ার এখানে 13 মাইনাস 5 মানে কত থাকবে 8, হ্যাঁ আর 13 থেকে 5 করে কত থাকবে 8, তাহলে এ এর পাওয়ার হবে 8, এক্স ইনভার্স 1 এর পাওয়ার হবে 8, তাহলে এটা কত হবে এক্স ইনভার্স মাইনাস 8 মাইনাস 8, আর এটা হবে আর এটা তা আছে এক্স টু পাওয়ার 5। এখন ক্যালকুলেশন করলে আমাদের কত হয়, 13 সি 5 8 টু দ্য পাওয়ার 8 এক্স ইনভার্স 3, x টু দ্য পাওয়ার মাইনাস 3 হয়, x টু দ্য পাওয়ার কত মাইনাস 3 হয়, তাহলে আমাদের সহগটা কত হবে 13 সি 8 টু দ্য পাওয়ার 8, 13 সি 8 টু দ্য পাওয়ার 8। একইভাবে সপ্তম পদের ক্ষেত্রে বা সপ্তম পদের ক্ষেত্রে আমাদের সহগটা হবে, তোমরা বুঝতে পারতেছো, 13 সি 6 8 টু দ্য পাওয়ার, এখানে যদি 6 বিয়োগ 7 থাকবে, আর এটা x টু দ্য পাওয়ার মাইনাস 2 বা যাই আসুক সেটা, কিন্তু সহগটা কত হবে, তাহলে আমাদের বলেছে এই যে এটা হলো ষষ্ঠ পদের সহগ আর এটা হবে সপ্তম পদের সহগ, আমরা এইভাবে বের করলে পাবো। ওকে, সেটা তোমরা বের করে নিবা, হ্যাঁ আর অবজেক্টিভ ক্ষেত্রে না হলে একটা বের করা একটা করা লাগবে না, বুঝলেই করা যাবে, সৃজনশীলের ক্ষেত্রে বের করতে হবে। তাহলে আমাদেরকে বলছে এই দুটি সহগ সমান, 13 সি 5 এ টু দ্য পাওয়ার 8 সমান সমান 13 সি 6 এ টু দ্য পাওয়ার 7, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু দ্য পাওয়ার 8 বাই এ টু দ্য পাওয়ার 7 ইকুয়াল টু 13 সি 6 13 সি 5। ঠিক আছে, বলেছে ষষ্ঠ পদ সপ্তম পদের সহগ, ষষ্ঠ পদের সহগটা আমরা বের করেছি, হ্যাঁ ষষ্ঠ পদের সপ্তম পদের সহগটা তোমরা বের করলে এরকম আসবে। তাহলে এবার আমরা কি করবো, দেখো আমরা লিখব এ টু দ্য পাওয়ার 8 বাই এ টু দ্য 7 ইকুয়াল টু এটা, এখন আমরা যদি এটা উপরে এটা উপরে আনছো, তাহলে কত হবে 13 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 13 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, গুণ দিয়ে লিখলে এটা 13 উপরে হওয়ার কথা, নিচে চলে আসবে 5 ফ্যাক্টোরিয়াল 13 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার দেখো এটা এটা কাটা যায়, আর কি কাটা যায়, আমরা এখানে 5 ফ্যাক্টোরিয়াল লিখে ফেলি, 13 মাইনাস 5 মানে 8 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে 8 ফ্যাক্টোরিয়াল, আমরা লিখি 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা দেখো 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল লেখার কারণটা কি, বা একটু খেয়াল করো, আমরা একটু আগে চিন্তা করে নিব, নিচে কত আছে আর এখানে 5 ফ্যাক্টোরিয়ালে রাখলাম কেন, নিচে একটা একটু খেয়াল করেছি সেজন্য, নিচে 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারবো 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই 5 ফ্যাক্টোরিয়াল ঠিক রাখলাম, তাহলে নিচে 5 ফ্যাক্টোরিয়াল আর উপরে 5 ফ্যাক্টোরিয়াল কাটা যাবে। আবার এখানে দেখো 13 মাইনাস 5 মানে কত 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল কেন আছে, আমরা নিচেরটা দেখো 13 মাইনাস 6 মানে 7 ফ্যাক্টোরিয়াল আসবে, এই জন্য 8 ফ্যাক্টোরিয়ালকে ভাঙে আমরা 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল লিখে নিয়েছি, তাহলে এটাকে লাগবে 5 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, আর এটা এটা ভাঙানো লাগবে না 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কাটা যাবে 5 ফ্যাক্টোরিয়াল থাকি হলো 8 বাই 6 মানে 4 বাই 3, কার মান এ এর মান, কার মান এ টু দ্য পাওয়ার 8 বাই এ টু দ্য পাওয়ার 7 মানে কি এ, তাহলে এ এর মান আমরা কত পেলাম 4 বাই 3। আশা করি তোমরা বুঝতেছ, ওকে এগুলো আমরা আগে পড়েছি, যারা নতুন তারা একটু ভালো করে দেখবা, বারবার খেয়াল করলে একটু প্রয়োজনে দুইবার দেখবা তিনবার দেখবা, তাহলে আশা করি পারবে। ওকে, আচ্ছা এবার দেখো আমরা কি করব, আরেকটা x মাইনাস 1 বাই x, x মাইনাস 1 বাই x
মান বের করতে হবে। ওকে আচ্ছা, আমরা দেখো সহজে এটা যেহেতু ঘাত দেওয়া আছে এখানে, মধ্যপদ হবে কততম পদ, যেহেতু জোড় সংখ্যা তাহলে মধ্যপদ হবে কয়টি, একটি, এবং সেটি কি হবে 8/2 + 1তম পদ। আমরা কারণ জানি এখানে যেহেতু n = কি 8 জোড়, হ্যাঁ, সুতরাং মধ্যপদ কয়টি, মধ্যপদ একটি, এবং তা হবে কত হবে 8/2 + 1তম পদ, 8/2 + 1তম পদ ইকুয়াল টু 4 + 1তম পদ। তাহলে 4 + 1তম পদটা আমরা বের করলে যা হবে সেটি হবে মধ্যপদের মান। তো কি হয়, আমরা সাধারণ কোনো সূত্রের সাহায্যে 4 + 1তম পদ বের করতে পারি। হ্যাঁ, এগুলো বারবার একই লেখা আসতেছে, এই জন্য বেশি আর বললাম না, তোমরা এখন বুঝতেছো। তাহলে 4 + 1তম পদ কি হবে, এন সি আর, এন সি এন হলে এইট, সি আর আর মান কত, 4, 4 + 1 তাহলে আর মান 4, এন সি আর, এ এ কত এখানে এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন সি আর, এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এক্স এক্স এখানে কত -1/x, 4 টু দি পাওয়ার আর মান কত 4। ওকে 4 + 1তম পদ, 4 + 1তম পদ এটা, ঠিক আছে, এটাই মধ্যপদ। তাহলে দেখো এইট সি ফোর আমার এখানে থাকবে, আর এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু, এটাকে ভাঙলে তোমরা জানো এক্স টু দি পাওয়ার 4 হয়, মাইনাসের পাওয়ার প্লাস হয়ে যাবে 1/x, 1/x টু দি পাওয়ার, তাহলে 7 শুধু সংখ্যা, এটাকে আমরা লিখি 8 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 8 - 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 8 7 6 5 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 3 2 1 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এটা এটাকে কাটা যায় 4 + 1তম পদের মান কত পাইলাম 70/70। ওকে 70/70 এটা কততম পদ, 4 + 1তম পদ মানে হলো পঞ্চম পদ, হলো মধ্যপদ, এবং তার মান হলো কত 70/70। ওকে আশা করি তোমরা বুঝতেছ বা এই অঙ্কটি বুঝেছ। তাহলে আমরা কি বের করলাম এখানে মধ্যপদ। আচ্ছা এখন দেখো আরেকটি মধ্যপদের অঙ্ক, x + 2 + 1/x2, ইন্টারেস্টিং একটু বেপিক ক্রমে অঙ্ক, a এর বিস্তৃতিতে, বিস্তৃতিতে মধ্যপদ কোনটি, হ্যাঁ আচ্ছা a এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটি। এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এখানে মধ্যপদ কোনটি, এখন এখানে দেখো তোমাদের অনেকের ক্ষেত্রে যে এটা তো দ্বিপদী রাশি না, হ্যাঁ প্রশ্ন আসতে পারে না দ্বিপদী রাশি না, তাহলে তোমরা কি করবা এই জায়গাতে একটু খেয়াল করতে হবে। এই জন্য দেখো যে ইন্টারেস্টিং বলেছে পরীক্ষা এরকম থাকবে, এটা থেকে না হয়তো অন্যটাও থাকতে পারে, হ্যাঁ যেমন এখানে মাইনাসও দিতে পারে, কি দিতে পারে, আচ্ছা এটাকে দেখো আমরা দ্বিপদী বানাতে পারি কিনা, হ্যাঁ আমরা যদি x² + 2 এটাকে যদি এ ধরি, x কে যদি এ ধরি, 2ab 1/x কে যদি b ধরি, তাহলে 2ab + 1/x² হ্যাঁ এই পর্যন্ত এইট এগুলো লেখা যায় না যায়। ওকে এখন তোমরা অনেক কি বুঝে ফেলেছো যে সরল, তাহলে a² + 2ab + b² তার মানে x + 1/x² কত এ, তার মানে x + 1/x⁄16। তাহলে আলটিমেটলি আমাদেরকে এইটার বিস্তৃতি তো বলে না, এই যে দেখো এখানে একটা দ্বিপদী পেয়ে গেছে, এইটার বিস্তৃতিতে কোন পদ, মধ্যপদ কোনটি, তো মধ্যপদ কোনটি হবে, এখানে n জোড় সংখ্যা, হ্যাঁ জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে মধ্যপদ হবে n/2 মানে 16/2 প্লাস অন্তম পদ, মানে হলো কত 16/2 প্লাস অন্তম পদ, তার মানে কত হয় 8 + 1তম পদ, হ্যাঁ তার মানে 9তম পদ, মধ্যপদ হবে 9তম পদ। এবার তোমরা সাধারণ পদের সূত্র দিয়ে 9তম পদের সূত্র বের করে ফেলতে, 9তম পদের মান বের করে করতে পারবো। ওকে আচ্ছা ঠিক আছে, আশা করি পারবো।
এইভাবে আমরা মতপথ বের করলাম, এই পর্যন্ত এক্স পর্যন্ত পথ বের করলাম। হ্যাঁ আচ্ছা দেখো, আরেকটি দেখো, আরেকটি এটার মতনই আরেকটি প্রশ্ন তোমাকে, যদি বলে x প্লাস ওয়ান বাই এক্স হোল টু পাওয়ার 33 এর বিস্তৃতিতে, মধ্যপথ এর বিস্তৃতিতে মধ্যপথ কোনটি, এরকম যদি বলে। হ্যাঁ তাহলে এর বিস্তৃতিতে মধ্যপথ কোনটি হবে, অবজেক্টিভ একেবারে সহজ, এটা কিন্তু বের করা লাগবে না, মানে কত তম পথ মধ্যপথ। তাহলে এন কত সংখ্যা, বিজোট, এন এর মানে এখানে কি বিজোট, তাহলে মধ্যপথ হবে কয়টি, দুটি, কিভাবে 33 প্লাস 1 বাই 2 তম পথ প্লাস 1 তম পথ, তার মানে কত হয় 34, 34 বাই 2 17 প্লাস 1 18 তম পদ, কত তম হবে 18 তম পদ, আরেকটা হবে 33 মাইনাস 1 বাই 2 প্লাস 1 তম পদ 16 প্লাস 1 তম পদ 17 তম পদ, এক হলো 17 তম, আরেকটা হলো কত 18 তম পদ, 18 তম পদ। ওকে আশা করি তোমরা পারবা, ঠিক আছে না, 18 তম পদ। বিজোড় হলে দুটি, সেটা আগেই বলছি, একটা হলো এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম, এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম, ঠিক আছে। তুমি একটু খেয়াল করো, এই জায়গায় অনেকে ভুল করো, এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, এন মাইনাস ওয়ান বাই টু হ্যাঁ প্লাস ওয়ান, ঠিক আছে। এভাবে বিজোড় বিজোড় হলে দুটি মতপথ থাকবে এবং সে দুটি হবে, এরকমভাবে আমরা বের করবো মতপথ বিজোড়ের ক্ষেত্রে, এভাবে দুই মতপথ দুটি বের করবো। ওকে আচ্ছা, আমাদের এই পর্যন্ত আজকে এগুলোই, আরেকটি আর সমস্যা আমরা আরেকটি সমস্যা দেখাই, দেখো বহুপদী সমাপ্ত সূচকের আরেকটি সমস্যা দেখাই। অথবা আমাদেরকে এরকম যে যেগুলো তোমরা হোমওয়ার্ক করবা, দেখো একটা দিয়েই তোমরা হোমওয়ার্কটা অবশ্যই সবগুলো করবা, প্লাস স্পেসিফিক এটা দিয়েই তোমাদের দিলে কাজ দিয়ে দিলে তোমরা বুঝতে, এত এর বিস্তৃতিতে বিস্তৃতিতে x বর্জিত পথ ও তার মান নির্ণয়, হ্যাঁ এটা তোমরা করবা। ওকে আচ্ছা, এবার দেখো বহুপদী একটি প্রশ্ন, বহুপদী সমাপ্ত সূচক একটি প্রশ্ন আমি লিখাই, ওয়ান প্লাস থ্রি এক্স হোল টু দি পাওয়ার 27, হ্যাঁ তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করবা এবং নিজেরও আরো বানিয়ে বানিয়ে বা বই দেখে করবা আরো, ওয়ান প্লাস থ্রি এক্স হোল টু দি পাওয়ার 27 এর বিস্তৃতিতে, এর বিস্তৃতিতে বহুপদী, এক নম্বর বলেছে তোমার পদের সংখ্যা, পদের সংখ্যা বলেছে 18, পদের সংখ্যা বলেছে কত 18, 28, 28। দুই নম্বর বলেছে মধ্যপদ, মধ্যপদ দুইটি। তিন নম্বর বলেছে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ, এখানে মনে হয় 17, আর এখানে বলেছি তোমার তাহলে এটা হবে 18, হ্যাঁ 17, আচ্ছা 17 দিলে 18 হবে, সেটা আমরা আসতেছি আর দিলে, আচ্ছা তিন নম্বর বলেছে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ হবে 17c6 × 3 to the power 6। ওকে এখন দেখো আমরা এটি আজকে শেষ করে দিচ্ছি, অধ্যায় মানে পাঁচের একটি মোটামুটি, তাহলে তোমরা আমাদের এখানে করা লাগবে, আমরা পাঁচের দুই করবো, অথবা দুই একটি লাগবে নেক্সট ক্লাসে করাবো। তো পদের সংখ্যা যদি এখানে 17 হয় তাহলে পদ আমরা জানি ঘাতের চেয়ে পদ একটি বেশি, যেটি আমাদের প্রথম লেকচারে ছিল, ঘাত হলো 17 হলে পদ সংখ্যা 18 হবে, 18 হবে এটা আমরা জানি, আর যদি 27 হয় তাহলে 28 হবে, মধ্যপদ হবে দুইটি, হ্যাঁ 17 হলো দুইটি, 27 হলো দুইটি, কারণ এখানে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এন, এন এর মান বিজোড়, তাহলে মধ্যপথ হবে কয়টি, দুইটি। ওকে আচ্ছা এক্স টু দি পাওয়ার 6 এর সহগ এইটা আমাদেরকে বের করতে হবে, আচ্ছা এক্স টু দি পাওয়ার 6 এর সহগ মানে হলো এখানে সপ্তম পদ বের করতে হবে আমাদেরকে, কততম পদ, সপ্তম পদ, হ্যাঁ সপ্তম পদ, কারণ দেখো আমরা আমরা লিখি
है कि एन सी आर ए टू दू पावर एन माइनस आर एक्स टू दू पावर आर है तो आर एर मान जो एखे सिक्स है सिक्स जो एक्स टू पावर सिक्स हुईते हैं कौन जदि से सप्तम पद है कारण सप्तम पदे क्षेत्र सिक्स प्लस वन लिखते परि तो सप्तम पद बेर करते हमें तम मैंने ये सप्तम पदा बेर करी हमें सेवेंटीन सी सप्तम पद सिक्स सिक्स प्लस सप्तम मानी कत सिक्स प्लस वनतम पद ए बीते यतम पद सेवेंटीन सी सिक्स ए हलो वन सेवेंटीन एन माइनस आर एक्स टू टू पावर मानी थ्री एक्स टू टू पावर आर तेरे आर एर मान कत सिक्स मैंने सेवेंटीन सी सिक्स और एक मान वन हो जाए थ्री टू पावर सिक्स एक्स टू पावर सिक्स ओके তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার সিক্স এর সহগ কত হলো সেভেন্টিন সি সিক্স থ্রি টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স এর সহগ হবে সেভেন্টিন সি সিক্স থ্রি টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে তিনটি সঠিক ওকে আশা করি তোমরা এই সমস্যাগুলো কিন্তু এরকম এই জাতীয় সমস্যাগুলো অবশ্যই করতে পারবা আমাদের তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই ইনবক্স করবা যা যে ভেবে ফোন করে দিলো জেনে নিবা আশা করি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত আবারও বলি আজকের ক্লাসটি আমার দ্বিখণ্ডিত হয়ে গেছে তোমরা উভয় খণ্ডেই দেখবা আমি সেভাবে আপলোড দেবো প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড লিখে ঠিক আছে ওকে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ।